হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু VidOnko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 2 to 3 dx/2x+1 এর ভ্যালু কী হবে। এখানে আমরা কি লিখতে পারি, হাফ লগ মড 2x+1, যার আপার লিমিটিং টার্ম 3, লোয়ার লিমিটিং টার্ম 2। তাহলে হাফ লগ মড 2 × 3+1, যদি এবার আমরা আপার আর লোয়ার লিমিটিং ভ্যালু পুট করি, মাইনাস হাফ লগ মড 2 × 2+1। দেখে যেহেতু এখানে সবকটি নাম্বারই পজিটিভ, এই আমরা মডটিকে আমরা এখানে তুলে ডাইরেক্ট আমরা লিখতে পারি 6 2 × 3 6+1 মাইনাস লগ 4+1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, হাফ মাইনাস লগ 5। তাহলে হাফ লগ 7/5, হাফ লগ 7/5। তাহলে এখানে কোন অপশনটি হবে, অপশন সি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সঠিক উত্তর অপশন সি, হাফ লক 7/5। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।